আসতে প্রথম দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা পরিস্থিতির মহামারীর কারণে তোমাদেরকে এখন ঘরে বসে লেখাপড়া করতে হচ্ছে, তাই ব্যবসা কর্তৃপক্ষ তোমরা যাতে ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারো সেজন্য ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সুযোগ দিয়েছে, তাই আমি ব্যবসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে। আমি উম্মে সালমা, জুনিয়র শিক্ষিকা, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী ইপিজেড, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণী বাংলা পড়াবো। তোমরা সবাই ব্যাকরণ বইটি খুলো। ব্যাকরণ বই 172 পৃষ্ঠা খুলো। 172 পৃষ্ঠা। এখানে একটি অনুচ্ছেদ আছে, আমি অনুচ্ছেদটি তোমাদের ভালো করে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর, পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায়, তার কুটুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি, আবার হইচই পড়ে গেল বাংলাদেশের মানুষ, আবার তাকে নতুনভাবে জানতে পারলো। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, যেখানে তার বাবা চাকরি করতেন। তাদের বাড়ি বর্ধমান জেলার নরেঙ্গা গ্রামে। আচ্ছা শোনো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অনুচ্ছেদটি পড়িয়ে শুনেছি, এখানে কিছু নতুন শব্দ আছে তোমাদের, সেই শব্দগুলো আমি বোর্ডে লিখে বুঝিয়ে দিব। এখন তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং খাতা কলম নিয়ে বসো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো বোর্ডের দিকে তাকাও। দানবত্ব কি? দানবত্ব দত্ত, দানবত্ব দত্ত। মুক্তিযুদ্ধ অর্থ মুক্তির জন্য যে যুদ্ধ। নকশা অর্থ চিত্রের কাঠামো। গণহত্যা অনেককে একসাথে হত্যা। সেনা শাসক দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা। চূড়ান্ত অর্থ সর্বশেষ। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এই অর্থগুলো তোমাদের পরীক্ষায় থাকে। প্রতিটি অর্থ বুঝে বুঝে তোমরা খাতায় লিখো এবং মনোযোগ দিয়ে পড়ো। লিখেছো শিক্ষার্থীরা তোমরা খাতায় শব্দ অর্থগুলো? শব্দার্থগুলো লেখা শেষ হলে আমি এখন তোমাদের যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন করাবো।
তারা শিক্ষার্থীরা বোর্ডের দিকে তাকা যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন করো। যুক্ত বর্ণ বিভাজন, বিভাজন শব্দের অর্থটি কি? ভেঙে ফেলা। বিভাজন মানে ভেঙে ফেলা। আমি তোমাদের বোর্ডে যেইভাবে দেখে দিব ঠিক সেইভাবে পরীক্ষার খাতায় লিখবে। দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এইভাবে বলে রেখে দিচ্ছি, যুক্ত বর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ, অর্থাৎ যুক্ত বর্ণটা এই এই পাশে লিখবে, মাঝখানে লিখবে, যুক্ত বর্ণ বিভাজন ভেঙে দিবে, তারপরে বাক্য গঠন করবে। এবার দেখো কি যুক্ত বর্ণ কি লিখব, কি দেখো কি যুক্ত বর্ণ বিক্রি বিভাজন করে ভেঙে ফেললাম, ক যুগ র ফলা, ক যুগ র ফলা, আর বাক্য গঠন করলাম কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে, কে মাঠে যাচ্ছে? কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে, ঠিক এইভাবে লিখবে পরীক্ষার খাতা। তারপরে যুক্ত বর্ণ কি ভেঙে পেলাম, দেখো উপযোগ্য, আর বাক্য গঠন হলো আমার সঙ্গে এসো। তারপরে যুক্ত বর্ণটি দেখো ক তত্ত্ব, এটি কি ভেঙে পেলাম? ক যুক্ত, বিভাজন করে পেলাম ক যুক্ত, আর বাক্য গঠন হলো প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো। আমি যে স্টাইলে বোর্ডে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। প্রথমে কি লিখবে? যুক্ত বর্ণ, তারপরে লিখবে বিভাজন, তারপরে লিখবে বাক্যে প্রয়োগ। যুক্ত বর্ণের পরে যুক্ত বর্ণ থাকবে, বিভাজন মানে ভেঙে ফেলা, বিভাজনের পরে বিভাজন থাকবে, বাক্য প্রয়োগের পরে বাক্য গঠন থাকবে, ঠিক এইভাবে লিখবে পরীক্ষার খাতা। তোমরা সবাই খাতায় তুলে ফেলো সুন্দর করে।
বিভাজন দেখো, স্ত্রী বিভাজন পথ রফলা কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে, কয়তত্ত ভেঙে বিভাজন করে পেলাম পযুক্ত গুরুজনে ভক্তি করো উমক এটাকে ভেঙে পেলাম যুক্ত বর্ণ উমযোগ্য আমার সঙ্গে এসো। তারপরে কয়তত্ত বিভাজন করে পেলাম তযুক্ত বাক্য বন্ধন করলাম পদত্ত অনুচ্ছেদটি পড়ো। ঠিক এই আমি যে স্কেলে বোর্ডে লিখে দিয়েছি ঠিক এইভাবে পরীক্ষার কথা লিখবে তাহলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। এবার আমি তোমাদেরকে কিছু বিপুল শব্দ পড়ে শোনাচ্ছি, তোমাদের ওই বিপুল শব্দ আছে গরিষ্ঠ গুণ গ্রহণ জয় চলা জ্বালা। গরিষ্ঠ শব্দ বিপুল শব্দ হলো লঘিষ্ঠ, গুণের বিপুল শব্দ দোষ, গ্রহণের বিপরীত বর্জন, জয়ের বিপরীত পরাজয়, জ্বালার বিপরীত নিভা। এবার তোমরা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি, নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। ক বাংলাদেশে গণহত্যা চলাই যাওয়া কার নির্দেশে, ক চিত্রশিল্পী কামরুল হাসান সম্পর্কে চারটি বাক্য লেখো, ক কামরুল হাসান কিভাবে প্রতিবাদ করতেন। তোমরা বাড়ি কাজগুলো খাতায় লিখে ফেলো, আজ এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।